গুরু, এই কলকাতাতে এলে এই একটা সমস্যা হয়, আমি কিছু আপডেটস এর থেকে মানে ডিটাচড হয়ে যাই। তো আমি এতক্ষণ বাইক চালাচ্ছিলাম, বাইক নিয়ে এসেছি কলকাতা, শুধুমাত্র একটু ঠাকুর দেখবো, আর আমার বন্ধুও রয়েছে সঙ্গে, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, আর ও রয়েছে। আর ওকে নিয়ে বিষয়টা যেটা বলার, যে ও এতদিন বাদে কলকাতায় এসছে, ও চাকরি বাকরি পেয়েছে, তো ও বললো যে যা বলছো ওদের সাথে। আমি অ্যাকচুয়ালি বাঘাযতীন হিন্দি দেখতে এসেছি, তো বাঘাযতীন হিন্দি দেখার সঙ্গে সঙ্গে ওকেও নিয়ে এলাম, এলাম চ বাঘাযতীন হিন্দিটা দেখে আসে, ও বাঘাযতীন হিন্দিটা দেখছে আমার সঙ্গে, এবং আমরা এরপরে একটু প্যান্ডেল হপিংও করবো। আর ও দেবের বিশাল বড় ফ্যান, তো সেটাও একটা দারুণ বিষয়। যাই হোক, সেগুলো তো হিন্দি রিভিউ তো আসবে, তার আগে একটা ঘটনা বলার আছে, একটা দারুণ ঘটনা ঘটেছে বন্ধুরা। দেবদা কিন্তু কথা দিয়ে কথা রাখেন, এটা সত্যি কথা। যে আশ্রমে দেবদা গিয়েছিলেন, যে দিনকে আমরা দেবদার গাড়িটা ধরতে পারলাম না, যে কারণে আমরা সেই ইভেন্টটা কমপ্লিট করতে পারলাম না, আমার থেকে বেশি দুঃখ কেউ পাইনি, মানে পৌঁছালি দি থেকে শুরু করে রূপম যারা ছিল, আমি খুব রিগ্রেট ফিল করেছি, মানে আমার এত খারাপ লেগেছে, কারণ আমি ইভেন্ট মিস করি না, কিন্তু সেখানে আমাকে ইভেন্টটা মিস করতে হলো। শুধুমাত্র এই গাড়িটাকে ধরতে পারলাম না, জ্যাম খেয়ে গেলাম, তারপরে আর যেতে পারলাম না। কিন্তু খুব ফর্চুনেট বিষয়, দেবদা কিন্তু ওখানে কথা দিয়েছিলেন যে ওই আশ্রমের, মানে ওই অনাথ আশ্রমের প্রত্যেকটি বাচ্চাকে তিনি বাঘাযতীন ছবিটি দেখাবেন। তো বন্ধুরা, বাঘাযতীন ছবিটি তিনি কিন্তু দেখিয়েছেন, কালকে রাত্রিবেলা পোস্ট হয়েছে ছবি, সেখানে দেখা গিয়েছে, তোমরা মানে জানতে পেরেছো হয়তো, বা যারা জানতে পারো নি তাদেরকে বলবো। আর আমি মাইক ব্যবহার করছি না, তাই একটু অডিওটা খারাপ আসতে পারে, রোডের সামনে দাঁড়িয়ে আছি, আইনক সভূমিতে এসেছি, এখানে ফার্স্ট শো দিয়েছে, আর আমি ফার্স্ট শোই দেখছি, কিন্তু মানে কলকাতার ভিতরে ফার্স্ট শো দিয়েছে যেখানে হিন্দি সেটাই দেখছি। তো খুব গর্বের, খুব ভালো লাগে যে এই মানুষটার আমি ফ্যান, এইটা বলতে আমার খুব ভালো লাগে, কারণ মানুষটা কথা দিয়ে কথা রাখেন। শুধুমাত্র সিম্প্যাথি গেন করার জন্য তিনি বলে দিলেন যে চলো আমি সবাইকে দেখাচ্ছি, এমনটা কিন্তু নয়, তিনি কিন্তু দেখাচ্ছেন, তিনি বলেছিলেন তিনি দেখাবেন, তিনি দেখাবেন, তো এরকম একটা, তিনি মেলাবেন, তিনি মেলাবেন, সেরকম একটা ফিল। তো আমার খুব ভালো লাগলো যে এটাই তো দেবদা, দেবদা চিরকাল মানুষের পাশে থাকেন। তো দেবদা না সুপারস্টারডমের একটা নতুন সংজ্ঞা বার করেছে, তো সেইটা দেবদা করে দেখিয়েছেন, এটা দেবদার নিজস্বতা, আমি চিরকাল চাই দেবদা এই জিনিসটাতেই থাকুক, এটা দেবদার নিজস্বতা। দেবদা একটা নতুন এক্সাম্পল সৃষ্টি করেছেন যে আপকামিং সুপারস্টার হতে গেলে কিন্তু শুধুমাত্র লুকিয়ে থাকাটাই সব নয়, তো এটা একটা দারুণ বিষয়। এবং দেবদা ওই বাচ্চাগুলিকে কথা দিয়েছিলেন, তিনি তার কথা রেখেছেন, তিনি প্রত্যেককে সিনেমাটা দেখিয়েছেন, একটা ছবি বেরিয়েছে ফেসবুকে, খুব ঘোরাঘুরি করছে, তো তারা মানে তারা পোস্ট করেছে, খুব ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগছে যে তিনি কিন্তু দেখালেন বাঘাযতীন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে বাঘাযতীন কিন্তু শুধু ব্যবসার জন্য বানানো একটা প্রজেক্ট তাই নয়, বাঘাযতীন কিন্তু একটা ড্রিম প্রজেক্ট, বাঘাযতীন কিন্তু সবাইকে দেখানোর ছবি। এটা দেবদা ভাবলেন না যে আমার কত টাকা খরচ হবে, আমার কী হবে না হবে, দেবদা সবাইকে দেখালেন, জাস্ট বিনা পয়সায় দেখালেন। তারা তিনি বলতেই পারতেন যে আপনারা গিয়ে হলে গিয়ে দেখবেন, বা কোনোভাবে অনাথ আশ্রম থেকে ফান্ডিং করে দেখবেন, এরকমটা কিন্তু তিনি করলেন না, খুব ভালো দিক এটা। আরেকটা যেটা নিয়ে কথা বলার, অলরেডি কিন্তু আজকে শো কিন্তু বেড়ে গিয়েছে বাঘাযতীনে, ইয়েস বাঘাযতীনে SBF কালনাতে কিন্তু অলরেডি শো বেড়ে গিয়েছে। মানুষ একটা ছবি নিয়ে কতটা এক্সাইটেড থাকলে, সাধারণ মানুষ একটা কত ছবি নিয়ে এক্সাইটেড থাকলে, এবং কতটা ভালো একটা ছবি পারফর্ম করলে, আমি তোমাদেরকে আগেও বলেছি যে কলকাতা কিন্তু বাঘাযতীনের সেন্টার নয় শুধুমাত্র, বাঘাযতীন কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র মা রাত্মক চলছে, মা রাত্মক চলছে, এই কথাটা বলেছিলাম তো। তো বন্ধুরা মিলিয়ে দেখে নাও, 11টার দিকে শো কিন্তু SBF কালনাতে অ্যাড হয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে যে 11টার দিকে শো অ্যাড হয়েছে, এবং এর আগে 3:15 একটা শো চলছিল, এবং 6টার দিকে একটা শো চলছিল সম্ভবত, এবং সন্ধ্যের দিকে একটা শো চলছিল। তো এই দুটো শোয়ের ভালো রেসপন্স দেখে SBF কালনা কিন্তু 11টা একটা শো অ্যাড করেছে। তো দিস ইজ মানে কী বলবো, দিস ইজ স্টারডম, দিস ইজ ক্রেজ অফ বাঘাযতীন। এবং শুধুমাত্র কলকাতায় নয়, যে বললাম যে দেবদার নিজের রাজত্বে ফিরে গিয়েছে, দেবদার নিজের মাস কামব্যাক হয়ে গিয়েছে, দেবদার অ্যাকশন কামব্যাক হয়ে গিয়েছে, এ বাপ রে। তো সেইখানে কিন্তু একটা দারুণ বিষয় ঘটেছে যে তার কামব্যাক হয়ে যখন গিয়েছে, বাড়ি এত জোরে চললে আর বলতে পারি, যাই হোক, যেটা বলা যে সেখানে কিন্তু তার কামব্যাক যখন হয়ে গিয়েছে, মাস কামব্যাক, তার যখন অ্যাকশন কামব্যাক হয়ে গিয়েছে, গ্রামেগঞ্জের দর্শক কিন্তু তাকে বলেনি, গ্রামেগঞ্জের মানুষজন কিন্তু দেখছে, এবং কালনা কিন্তু নট দ্যাট বিগ সিটি, মেগা সিটি ওরকম টাইপের কিছু, কালনা কিন্তু মফস্বল একটা এরিয়া, সেখানে দারুণ রেসপন্স, এবং সেখানে এত ভালো শো অ্যাড হচ্ছে, আমরা দেখতে পাবো ফিউচারে। যে আমি চাই যে নবীনাতে যেন আরও শো অ্যাড হয়, নবীনাতে একটা শো যেন না থাকে, আরও বিভিন্ন হলে যেন আরও শো অ্যাড হতে থাকে, এইভাবেই চলতে থাকুক বাঘাযতীনের তুফান যাকে বলা যেতে পারে। এবং বক্স অফিসে আজকে খুব ভালো পারফর্ম করছে, বুকমাই শো খুলে দেখো, সর্বত্র বেশ একটা ইয়েলো কার্ড দেখছে, বেশ দারুণ রেসপন্স। এবং আমি বাঘাযতীন হিন্দিটা দেখি, তারপর অবশ্যই রিভিউ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখনের মতন টাটা, বাই বাই।